কারণ সুমনা আমার জীবনে কে, এটা আপনার বুঝাইতে পারবো না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আমি হচ্ছি বাংলাদেশি ব্লগার সাথী আক্তার, আপনাদের সাথে সব প্রিভিয়াস নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে আমি চলে আসলাম। তো আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠলাম, কারণ হচ্ছে সুমনা প্রায় 15 দিন আমার বাসায় ছিল না। এই 15 দিন প্রতিদিন সকালবেলায় আমি ঘুম থেকে উঠেছি, প্রায় 1 সপ্তাহ আমি তোষিসকে তোষিসের আব্বুকে নাস্তা বানিয়ে খাইয়েছি। এবং 1 সপ্তাহ পর থেকে আর তোষি আব্বু বলছে যে না, তোমাকে নাস্তা বানাতে হবে না, আমি বাইরের রেস্টুরেন্টে খেয়ে নেবো। এবং চকে আলহামদুলিল্লাহ আমার জানটা পাতলা হইলো, যেহেতু সকালবেলা নাস্তা বানানোটা প্রচণ্ড একটা প্যারা। আর তোষিসের আব্বু অনেক অনেক সকালবেলা বের হয়ে যা, আর সেই সকাল পর্যন্ত মানে ওই সকাল টাইমটা নাস্তা বানাইতে আসলে আমার খারাপ লাগে, কারণ আমি একটু ঘুমের পাগল। সবচেয়ে বেশি হচ্ছে আমি ঘুমের পাগল, মানে আমার ঘুম না হলে আমার মাথা নষ্ট হয়ে যায়, আমার মানে ঘুমাতেই হবে এরকম। তো তারপরে ইয়ে করলাম, আজকে সকাল সকাল ঘুমতে উঠলাম, তো সে আপুকে এগিয়ে দিয়ে আসলাম, মানে 6:30টার দিকে উঠলাম। তারপরে আলুর ভর্তা বানালাম, ডাল রান্না আছে, মিষ্টি কুমড়া দিয়ে বড় শুটকি মাছ দিয়ে রান্না করলাম, ভাত রান্না করলাম, সব কিছু রেডি করলাম। এখন বাজে 10টা, এখন যাবো তোষিসির স্কুলে, যে কথাটা বলতে আসলাম আর কি লাইভে, ও সরি ভিডিওতে। তো তোষিস কিন্তু কিছুদিন আগে পিটেস্ট পরীক্ষা দিয়েছিল, যারা জানেন না তাদের উদ্দেশ্যে করে বলতেছি, সবাই দোয়া করবেন। এই বছর তোষিস পরীক্ষার্থী, মানে এসএসসি পরীক্ষার্থী, 2025-এর এসএসসি পরীক্ষা, তোষিসের হয়তো বা ফেব্রুয়ারি মাসে পরীক্ষাটা হবে। সবাই দোয়া করবেন তোষিসের যেন, যেন তোষিস, আমি কখনো বলবো না যে আমার ছেলে গোল্ডেন পাক, প্লাস পাক, এগুলো আমি চাই না। আমি চাই শুধু ও পাশ করে যাক, মানে পাশটা আমার কাছে অনেক কিছু, আমি চাই আমার ছেলে শুধু পাশ করুক, এটা আমি মনে প্রাণে চাই। এবং আমি মা হিসাবে দোয়া করি আমার ছেলে পাস করুক, তাহলে আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, তো সে যেন এবার এসএসসি পরীক্ষা পাস করে যেতে পারে, তাহলে ওকে কলেজে ভর্তি করে দেবো ইনশাল্লাহ। তারপরে আমার ডিউটি হবে কলেজের মধ্যে, আমি চিন্তা করছি 2 বছর তো শিশকে নিয়ে কলেজে দৌড়াবো, 2 বছর পরে তো আমার ডিউটি শেষ, তারপর তো শিশকে ছুটি করে বা যে কোনো বড় রকমের যদি কোনো জব হয় একটা জবে ঢুকিয়ে দেবো। কোনো সরকারি চাকরি লাগবে না, প্রাইভেট কোম্পানি হলে চলবে ইনশাল্লাহ, আমার এরকম একটা নিয়ত আছে। তারপর তো শিশকে ইনশাল্লাহ চাকরিতে জয়েন করে দিয়ে আমি রিটায়ার হয়ে যাব। সবাই কি মনে করেন, এটা কি ঠিক আছে আমার প্ল্যানটা, অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এখন ওয়েট করতেছি সুমনার জন্য, সুমনা হয়তো ট্রেনে উঠে যাবে এখন, আশা করি 12টা থেকে 12:30টার মধ্যে বা সাভারে এসে পৌঁছে যাবে। অনেকদিন পরে ব্লগ করতেছি, কণ্ঠটা একটু অন্যরকম, ঠান্ডা কাশি জ্বর সব কিছু। এখন আমি যাবো তোষিসকে নিয়ে স্কুলে, কেন আমার বাসার কাছে একদম কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ সব কিছু গুছ গাছ করে তারপর আমি রেডি হয়ে নিছি। তো তোষিসও রেডি হয়ে যাচ্ছে, হ্যাঁ তো তাড়াতাড়ি রেডি হও। তো সব কিছু মিলে সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাও না কেন রুমে তোষিস। তো এখন আমি স্কুলে যাব, স্কুল থেকে আসার পর আশা করি সুমনাও চলে আসবে। সুমনা নাই অনেকদিন যাবৎ, বাসাটা ফাঁকা ফাঁকা লাগতেছে, ভালো লাগতেছিল না। সুমনা যখন আশুগঞ্জ গিয়েছিল ওর বাবার বাড়িতে, তখন আমি অলরেডি, সুমনা আমাকে ফোন দিয়েছে, আমি ফোনটা রিসিভ করতে পারিনি, অবশ্যই করবো ভিডিওটা, একটু এই জায়গাটার কথাটা বলেনি আগে। সুমনা যখন গিয়েছিল তখন একটি ব্লগ দিয়েছিলাম আমি, আর আজকে আরেকটি ব্লগ করতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। কাশি, অনেক কাশি, ঠান্ডা কাশি জ্বর, আমি তো অসুস্থ সবাই জানেন। তো দেখতে থাকুন আমার ভিডিওটা, ইনশাল্লাহ ভালো লাগবে। তো এই তো প্রিভিয়াস স্কুলে যাচ্ছি, কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, এর জন্য বড় ছাতা নিচে এসে দেখেন তো সেই ছাতা রয়েছে। আমার, হ্যাঁ আমার কিছু তো তুমি সাথ আলগিয়ে দিয়ে রাখতে পারবো না, অনেক বৃষ্টি আছে, আমরা এই যে ছাতা দিয়ে যাচ্ছি, তুমি এই পাশে আসো, এই পাশে, ভালো আছেন খালা? এই তো স্কুলে যাচ্ছি আর বৃষ্টি হচ্ছে, আপনাদেরকে দেখেন বৃষ্টি হইতেছে, বৃষ্টি কি শেষ নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ সুমনা এসে পৌঁছে গেছে বাসায়, সুমন আজকে অনেক পরিশ্রম করছে কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আর সুমন আমাদের জন্য অনেক অনেক কিছু নিয়ে এসেছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমার জন্মস্থান আশুগঞ্জ, আশুগঞ্জ থেকে সুমনা এসেছে।
তবে সুমনা অনেক ক্লান্ত আর কি আজকে। ব্যাগের মধ্যে কি রে? ব্যাগ কেমন তো দেখেন, এটা কি আরে বাবা, সুমনা যে কত ফুটলা মানে নাম রেখে আনে, আল্লাহ সারা কি জানানো। আচ্ছা আচ্ছা ভাই, ফাঁকার দরকার কি রে? সবজি কিনে খাইবে, চাইনিজ রান্না করবে, বেটা পেঁপে, ওরে বাপরে শিখছো কার কাছ থেকে? ব্যাগের মধ্যে কি আছে? টাকা পয়সা আসেনি? টাকা পয়সা শেষ। এটা কি? এটা কি? মুরগি। হ্যাঁ শোনা, বাড়ির থেকে দেশি মুরগি নিয়ে আসছে। এখানে নামাজতে দেখি দেশি মুরগি নিয়ে আসছে শুনো। এটা হলে শাক, ও আগা ঢোকা নিয়ে আসছে। এটা আমার সবচেয়ে ফেভারিট খাবার আমার, না শোনা? শুটকি নিয়ে আসছে আমাদের জন্য, শুটকি। এটার মধ্যে হচ্ছে মুরগি, দেশি মুরগি শোনার বাড়ির মুরগি। কি অনেকগুলো নাকি? না তাহলে দুইটা। তরকারি নিয়েছে তো শুনে সব ঘাটতি বিন্দু লয়ে পড়ছে। আল্লাহ রে আল্লাহ, তোষিস তরকারি পর্যন্ত নিয়ে আসতে শুনে। আল্লাহ, এর জন্য আফা কইছে যে শুনে এত কিছু নিতেছে, আমি আর কি দিই ক। তোর জন্য সুমন অনেক কিছু আছে। আফা আমার জন্য 2 কেজি ডাল দিয়ে দিছে। এটা কি? ও না, এটা চাউল। আফা আমার জন্য আতপ চল দিছে, খুললে দেখা। আমার বড় আপা ফাতেমা আপা আমার জন্য আতপ চল দিয়ে দিছে, ফাতেমা আপা। আর এখানে দিছে 2 কেজি ডাল। তো শেষ তো শুধু ডাল খেতে পছন্দ করে, এর জন্য আফা ডাল দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, আমার বড় বোনকে বাঁচিয়ে রাখুক নিজের জন্মস্থান থেকে। যে আপা আমার জন্য এত কিছু দিতে পারছে, এটা আসলে অনেক কিছু, ঠিক না? এই যে আতপ চল, আপা তো অপেক্ষা ছিল সুমনা কখন আসবে, আর আপা দিয়ে দিব আমার জন্য। এম বলছে বাপা পিঠা খা বাপা। এই যে আতপ চল, আল্লাহ সুমনার বাসে রাখুক। সুমনা তরকারি পর্যন্ত নিয়ে আসছে আল্লাহ রে। সবাই বেশি বেশি করে আমাদের সবার জন্য দোয়া করবেন, সুমনার জন্য দোয়া করবেন। এমন মানুষ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার, জানি না আমাদের ভাগ্যে আর কেউ না থাকলেও অন্তত পক্ষে সুমনা আছে। সুমনা আমার হাতের ডান হাত, এটা নিয়ে অনেকে অনেক সময় গবেষণা করেছেন। আজকে আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিলাম সুমনা আসলে আমার জন্য কি। তা বড় আপার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা এবং অনেক ভালোবাসা। আমি আমার বড় আপাকে অনেক বেশি ভালোবাসি। ঢোকা ডাকা আছে বেশি না, ফোন ধর তোর খালো মনে ফোন দিছে, এসে পৌঁছেছে কিনা। তো প্রিভিয়ার্স, আসলে সুমনা এসে পৌঁছেছে মানে আমার বুকের কলিজাটা এত বড় হয়ে গেছে, আমার কলিজাটা এত বড়। কারণ সুমনা আমার জীবনে কি, এরা আপনারা বুঝাইতে পারবো না, ঠিক আছে? সুমনা আমার একটা কলিজার অংশ। আমি বিশ্বাস করি যে সুমনা পৃথিবীতে থাকলে আমি বেঁচে থাকবো। সুমনা ছিল না, আমার মনটা অনেক ছোট হয়ে গেছে। আমি বলছিলাম যে সুমনা আসলে আমি কান্না করি, সুমনা আমার একটা অংশ। এটা আমি বলছি, সুমনা দেখেন বলতেছে সুমনা বাড়ির মধ্যে বিয়ে ছিল। তো সুমনা বলতে চাইছিল আমাকে যে 4 তারিখের পরে আসবে, কিন্তু সে সাহস করে আর বলতে পারেনি। কারণ আমি সারাক্ষণে ফুল দিয়ে হাই আফসোস করতাম, সুমনা তোর সারা ভালো লাগে না, মানে ইতিমের মতো হয়ে গেছিলাম আমি। জানি না মানুষের হয়তো বা মা বাবা মারা যেলে বা মা বাবা পাশে না থাকলে ইতিম লাগে, সুমনা পাশে না থাকলে আমার ইতিম লাগে, কেন এটা আমি জানি না। আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি সুমনা আমার জীবনের কি একটা অংশ। মানে সুমনাকে হাতে পেয়ে মনে হয়েছে আমি পৃথিবীর পুরাটা পৃথিবী পেয়ে গেছি। দেখেন আমি মাঝখানে কিন্তু ব্লক করতে পারি না, সুমনা আসবো শুনে আমি ব্লক করা শুরু করে দিছি আজকে, এমন একটা অবস্থা। দেখ সবাই সুমনার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে দোয়া করবেন যেন সুমনার খুব ভালো একটা বিয়ে হয়। আমি সবসময় চাই সুমনা আমার খুব কাছাকাছি থাকুক, এমন একটা বিয়ে দেওয়ার জন্য আমি সবসময় চেষ্টা করি। আর আমার ফাতেমা আপা আমাকে ফোন দিয়ে বলেছে সুমনার হাতে আতপ চাউল ডাল দিয়ে দিছে এবং সুমনাকে নিজে রিক্সায় উঠিয়ে দিছে। এটা আমাকে বলছে যে আগে নিয়ে রিক্সায় উঠে দিছে, এটা আমার অনেক বেশি ভালো লাগছে। আফা অনেক দায়িত্ব পালন করে, আসলে প্রায় সময় সুমনা আশেপাশ গেলে যদি আমি না যাই একা যা সুমনা, তাহলে আফার সাথে দেখা করে আসবে না? শুধু একমাত্র আশেপাশ ওই বাসে যাই সুমনা আফার সাথে দেখা করার জন্য। তো সুমনা আফার সাথে দেখা করেছে, আস্তে আস্তে তারা করিস না, আস্তে আস্তে কর। আর ফ্রেশ ফল হতো ডালতে ফুটতে, আরে দাদা এর জন্য। যাই হোক প্রিভিয়ার্স, সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, সুমনার জন্য দোয়া করবেন, সুমনার ভাগ্যটা যেন অনেক বেশি ভালো হয়। আর আজকে আর বেশি কথা বলবো না,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পর্যন্ত আল্লাহ হাফেজ।